তো দর্শক, আপনাদেরকে ভিডিও শুরুতে দেখাতে চাই যে পুলিশের ইউনিফর্মের লোগো পরিবর্তন করা হয়েছে। আগে ছিল নৌকা মার্কা, আর এখন এটা করেছে আল্লাহর নামে। তো দর্শক, এটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনি আসবেন, একটা আপনার দেশ আসেন না কেন, নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন। আজকে আমরা অনেক প্রজেক্ট দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই অগাস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। দর্শক শ্রোতা, এখানে হঠাৎ করে সকল উপদেষ্টাকে হুঁশিয়ার করে দিচ্ছে হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ হচ্ছে কুটা আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ব্যক্তি। তো দর্শক শ্রোতা, সকল উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে 3টি দাবি জানিয়েছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলেন। আজকে আমরা অনেক উপদেষ্টাদেরকে দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে। সুতরাং যখন কোন বক্তব্য দিবেন, আপনার সামনে যেন 5ই অগাস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। আপনার সামনে যেন 5ই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জাগরণ যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুরি নামাতে আমরা দ্বিধা করব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের ঘুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না, বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না, মেডিকেল আহতরা কাতরাচ্ছে। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে, আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবেন। যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে
পুনর্বাসন আর কোনদিন হবে না, কোন দলের মধ্যে দিয়েই হবে না। আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হবে। তো আপনারা তো এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের কাছে আরো একটা ভিডিও আছে যেটা থেকে আমরা আরো কিছু তথ্য জানতে পারবো, তো চলেন দেখে আসি। এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তা বাকিটি। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কী জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আপনি তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন, পুস্ট অফ সিও নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, তো কেউ যেতে বলার নেই, স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না, এই গণ্ডগোল পাকা তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। তো ভিডিও দেখতে দেখতে তো ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না। তো আপনাদেরকে আবারও বলতেছি এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।